নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির বিশেষ চ্যানেল। এই বিশেষ চ্যানেলে আমি প্রত্যেকদিন আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি দৈনন্দিন জীবনের রাশিফল। রাশিফলের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করব 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবারের বিশেষ রাশিফল। বৃহস্পতিবার মানেই ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার, তাই এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরির উদ্দেশ্যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা জপ করুন। আর এই বিশেষ মন্ত্র জপে দ্বাদশ রাশি চক্রের বিভিন্ন অশুভ প্রভাব দূর হবে। প্রতিদিনের এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির সাপেক্ষে আলোচনা করি, তাই আপনারা আপনাদের চন্দ্র রাশির সাপেক্ষে এই বিশেষ রাশিফল দেখবেন। যাদের জন্মকুণ্ডলী নেই তারা নামের আদ্যক্ষর অনুসারে এই বিশেষ রাশিফল দেখতে পারে। প্রতিদিনের এই রাশিফল আপনাদের ব্যবসা, লেনদেন, পারিবারিক সম্পর্ক, সেই সাথে আপনাদের জীবনের শুভ অশুভ ঘটনা, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, শুভ সংখ্যা, শুভ রং এবং ছোট ছোট উপায়, টোটকা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তবে শুরুতেই আমরা আলোচনা করব প্রতিদিনের পঞ্চাঙ্গের বিষয়, তারপরেই গ্রহগত অবস্থান এবং দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফল। তারপর আসুন জেনে নেওয়া যাক আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয়। আজ অর্থাৎ আমি 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবারের পঞ্চাঙ্গের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। সূর্যোদয় হবে সকাল 6:17, সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:22। পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা। বৃহস্পতিবারের এই বিশেষ পূর্ণিমা মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন, এবং চন্দ্র মাস অনুসারে এটি পৌষ মাসের বিশেষ পূর্ণিমা তিথি, যদিও সৌর মাস হিসাবে এখন মাঘ মাস চলছে। তিথিতে পূর্ণিমা থাকবে রাত্রি 12:45 পর্যন্ত, তারপরে প্রতিপদ তিথি শুরু হচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তা হল চন্দ্রদেব অবস্থান করছে পুষ্যা নক্ষত্র এবং থাকবে ভোর রাত্রি 3:51 পর্যন্ত, তারপরে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। তাই চন্দ্রদেব আজ শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্রে অবস্থান করবে। শুরুতেই আজ প্রীতিযোগ এবং সন্ধ্যা 7:25 পর্যন্ত প্রীতিযোগ থাকছে, তারপরে আয়ুষ্মান যোগ শুরু হবে। তাই দুটি অত্যন্ত শুভ যোগে এই বিশেষ দিনটি আপনারা পাবেন। তাছাড়া শুরুতেই বৃষ্টিকরণ দুপুর 1:05 পর্যন্ত থাকছে, তারপরে বকরণ শুরু হবে এবং রাত্রি 12:45 পর্যন্ত বকরণ, তারপরেই বালককরণ শুরু হচ্ছে। যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তাদের বলব আজ শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত কিন্তু আজ রয়েছে সকাল 11:27 থেকে 12:12 পর্যন্ত, আপনারা অভিজিৎ মুহূর্তে শুভ কাজ করতে পারেন। তাছাড়া আজ অমৃতকাল রয়েছে, অমৃতকাল আজ রাত্রি 9:26 থেকে 11:02 পর্যন্ত, তাই এই সময়েও আপনারা শুভ কাজ করতে পারেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি যোগ রয়েছে যে যোগ এই দিনটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। একদিকে পূর্ণিমা এবং সেই সাথে বছরের অর্থাৎ 2021 সালের প্রথম পূর্ণিমা, এবং অত্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ যোগ। 1 নম্বর যোগ হলো গুরু পুষ্যা যোগ। এই বিশেষ যোগে ছোট ছোট উপায়, টোটকা এগুলো করলে শুভ ফল পাবেন, সে বিষয়ে আমার অন্য একটি চ্যানেল বৈদিক স্পিরিচুয়াল হিলিং এ আপনারা অবশ্যই সেই টোটকার উপায়গুলো দেখতে পারেন। তাছাড়া অমৃত সিদ্ধি যোগ আছে, এবং অমৃত সিদ্ধি যোগ আজ সকাল 6:17 থেকে ভোর রাত্রি 3:51 পর্যন্ত থাকবে। পাশাপাশি আজ সর্বার্থ সিদ্ধি যোগ, এবং এটিও অত্যন্ত শুভ যোগ, এবং এই যোগ সকাল 6:17 থেকে রাত্রি 3:51 পর্যন্ত থাকছে। তাই গুরু পুষ্যা যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং সেই সাথে সর্বার্থ সিদ্ধি যোগে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। এবং সেই সাথে বলবো আপনাদের আজ দুপুর 1:13 থেকে দুপুর 2:36 মধ্যে আপনারা
কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না। শাস্ত্র অনুসারে এই সময় কোনো মাঙ্গলিক কাজ বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর করা নিষিদ্ধ, কারণ রাহুকাল, রাহুকালকে বাদ দিয়ে আপনারা শুভ কাজ করুন। শাস্ত্র অনুসারে সেটাই আপনাদের জন্য শুভ। শুরুতেই বলবো আজ আপনাদের গ্রহগত অবস্থান কি রয়েছে। মেষ রাশিতে স্বগৃহে মঙ্গল অবস্থান করছে এবং সেই সাথে বৃষ রাশিতে রাহু অবস্থান করছে। আজ চন্দ্রদেব নিজ গৃহ অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে। তাছাড়া গুরু বৃহস্পতি, শনিদেব এবং সেই সাথে রবিদেব একই সঙ্গে অবস্থান করছে মকর রাশিতে। এবং ধনুরাশিতে আজ শুক্র অবস্থান করলেও আজকের কিন্তু রাত্রিতে শুক্র গোচরের পরিবর্তন ঘটিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। এবং সেই সাথে বলবো বৃশ্চিক রাশিতে আজ কিন্তু কেতু অবস্থান করছে। ঠিক এইরকমই গ্রহগত, নাক্ষত্রিক এবং অন্যান্য যোগগত অবস্থান অনুসারে আমরা কিন্তু দেখে নেব আজকের দিনের দ্বাদশ রাশিচক্রের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশির সাপেক্ষে কি ধরনের শুভ বা অশুভ ফল আসছে। শুরুতেই আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ গৃহে থাকবে। আপনাদের বারবার বিভিন্ন ভিডিওতে বলে এসেছি যে চন্দ্র চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ গৃহে অবস্থান করলে জাতক জাতিকাদের মনের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসে। তাই আপনারা মানসিক দিক থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান আজ কিন্তু একটু না নিলেই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরামর্শ করে আজ ডিসিশান নিন। তাছাড়া চতুর্থ গৃহ থেকে মায়ের বিচার করা হয়, চতুর্থ গৃহ থেকে আপনার গৃহ এবং সেই সাথে আপনার গাড়ি বাড়ি এই সমস্ত বিচার বিশ্লেষণ করা হয়। জীবনের বেশ কিছু পুরানো বিবাদ যদি চলতে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাছাড়া পুনর্মিলনের কোনো একটা যোগ তৈরি হতে পারে। অতীতের সমস্ত ভুল ভ্রান্তিকে দূরে সরিয়ে আপনারা পজিটিভলি চিন্তা করুন এবং এগিয়ে চলুন আপনার জীবন। আর তার জন্য এই শুভ যোগ, এই শুভ পূর্ণিমা তিথি। এবং গুরুত্বপূর্ণ যে পরিকল্পনাগুলো করছিলেন সেগুলো বিচার বিশ্লেষণ করুন, একটু ভাবুন, তারপরে সেই বিষয়টাকে নিয়ে আপনারা এগিয়ে চলুন। ব্যবসার সঙ্গে আপনারা যদি যুক্ত থাকেন তাহলে বলবো আজ এই বিশেষ দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আগেই বলেছি অর্থ সংক্রান্ত যদি বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন আজ কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। তাছাড়া যদি অর্থনৈতিক কোনো ইনভেস্টের চিন্তা ভাবনা করেন তাহলে বলবো আজ এই বিশেষ দিনে একটু স্থগিত রাখুন বিষয়টা, পুরানো চিন্তাভাবনাগুলোকে একটু রিমডেলেট করুন, চিন্তাভাবনা করুন। যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, সমস্ত কাজকর্ম নিজের নজরের মধ্যে রাখুন, কাউকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে ছেড়ে দেবেন না। কর্মজীবন বা পেশাগত জীবনের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে, একটু পরিশ্রম করুন, ভালো ফল আসে। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ কিন্তু মনোরম পরিবেশ তৈরি হবে, পরস্পর পরস্পরকে মর্যাদা দেবেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। সেই সাথে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আজ কিন্তু দিন শুভ এবং গৃহের পরিবেশ আজ ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো মানসিক অস্থিরতা একটু সমস্যা ফেলতে পারে, কিছুটা মাথা ঘোরা এবং ডায়েটের প্রতি আপনাকে একটু যত্ন নিতে হবে, সঠিক খাদ্যাভ্যাস আপনি গ্রহণ করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনাদের জীবনে শুভ ফল আসতে শুরু করবে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে হালকা গোলাপি বর্ণ। আজ আপনারা অবশ্যই চন্দ্রদেবের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে অথবা যে কোনো একটি মেটালের পাত্রের মধ্যে জল, অল্প একটু চাল এবং সেই সাথে একটু দুধ নিন, তারপরে চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা সন্ধ্যার সময় অবশ্যই অল্প দিন। এই বিশেষ উপায়ে আপনাদের জন্মকুণ্ডলীতে চন্দ্রের শুভ প্রভাব আপনারা পাবেন আর জীবনে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল বৃষ রাশি। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার চন্দ্রদেব আপনাদের সাহস, এগিয়ে যাওয়ার শক্তি এই সমস্ত বিষয়ের যে গৃহ, তৃতীয় গৃহে অবস্থান করছে। বিশ্বাস আপনাদের অনেক গুণ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে, আত্মবিশ্বাসে আপনারা ভরপুর থাকবেন এবং কর্মের প্রতি আপনাদের বিশ্বাস অটুট থাকবে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে বা যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, আপনার কর্মক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। আজই বিশেষ দিনে
অর্থনৈতিক বিষয়ে আপনারা নতুন কিছু শুরু করতে পারেন, লাভের আশায় নতুন কিছু ইনভেস্টের জায়গায় আপনারা যেতে পারেন। শান্তিপূর্ণভাবে সংযম রেখে কাজ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো, ব্যবসায় অপচয়ের ব্যাপারটা কিন্তু মাথায় রাখুন, অপচয়ের মধ্যে যাবেন না, অর্থ নষ্ট করবেন না। পেশাদারিভাবে কাজকর্ম করার চেষ্টা করুন, প্রয়োজনে ট্রেনিং নিন, নিজেকে আপগ্রেড করুন, তাহলে দেখবেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আসবে, একটা আলাদা শক্তি পাবেন। যদি আপনি কোনো শিক্ষার ক্ষেত্রে যুক্ত থাকেন শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যদি চাকরি বাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে চাকরিতে উদ্যম বৃদ্ধি পাবে, সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক আপনি বজায় রাখার চেষ্টা করবেন। কর্মজীবনের ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছেন চাকরি বাকরির জন্য উত্তীর্ণ হতে পারেন বা শুভ যোগ তৈরি হতে পারে বা ভালো খবর আসতে পারে আপনাদের কাছে। তাছাড়া কোনো গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পরামর্শে আপনি ভালো ফল পাবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ কিন্তু দিনটি শুভ বলা যেতে পারে, তবে নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেদেরকে দূরে রাখুন। গৃহের পরিবেশ ভালো রাখার জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে, পরস্পরকে সম্মান দিয়ে এগিয়ে চলুন, প্রেমের জীবন দাম্পত্য জীবন আপনাদের ভালো যাবে। তাছাড়া শরীর স্বাস্থ্যের বিষয়ে আজ ঠিকঠাক থাকবে, অতিরিক্ত চিন্তাভাবনা করার দরকার নেই, তবে মাইগ্রেনের কিছু সমস্যা যদি থাকে আজ কিন্তু ভোগাতে পারে, সতর্ক থাকুন। আজ আপনাদের জন্য শুভ রং হবে সাদা বর্ণ এবং শুভ সংখ্যা হবে 6। আপনারা অবশ্যই কোনো তীর্থের জলে স্নান করুন, বাড়িতে যদি গঙ্গা জল থাকে আপনার স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করে সেই জলে স্নান করুন, অথবা আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো পুষ্করণী থাকে সেখানে স্নান করুন বা গঙ্গাতে স্নান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হবে। পরবর্তী যে রাশি তা হলো মিথুন রাশি। 24 জানুয়ারি 2021 বৃহস্পতিবার আপনার স্থায়ী সম্পদের গৃহে চন্দ্রদেব অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয় গৃহে অবস্থান করছে, আপনার বাক্যের স্থলে চন্দ্রদেব অবস্থান করছে, তাই সম্মানে পরিপূর্ণ থাকবে এই বিশেষ দিন। আপনি রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে সুযোগ সুবিধা পেতে পারেন, নির্দিষ্ট কোনো মানুষের সমর্থন আপনারা পাবেন এবং আজ এই বিশেষ দিনে নিষ্ঠা সহকারে আপনারা এগিয়ে চলুন, কর্মক্ষেত্রে শুভ ফল আসবে। অর্থনৈতিক পরিকল্পনা যদি আজ করতে চান তাহলে বলবো, আজ ঋণ কাউকে দেবেন না বা ঋণ গ্রহণের ক্ষেত্রে আজ দিনটি আপনারা অবশ্যই স্থগিত রাখুন। ব্যবসার ক্ষেত্রে যুক্ত থাকলে অবশ্যই যত্ন নিন ব্যবসার বিষয়ে, পরিকাঠামোকে উন্নত করুন, ধীরে ধীরে আপনাদের জীবনে ব্যবসায় সুফলতা আপনারা পাবেন। কর্মচারীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটান, অর্থনীতির বিষয়ে কর্মচারীর সঙ্গে আলোচনা করার দরকার নেই, নিজে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন বা যারা এই বিষয়ে বোঝে তার সঙ্গে কিন্তু আপনি অবশ্যই পরামর্শ করুন, ভালো ফল আসবে আপনাদের জীবনে। যদি পেশাগত ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে নতুন কিছু ব্যবসার সঙ্গে আপনারা যোগাযোগ স্থাপন করতে পারেন, উপকৃত হতে পারে। প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে আপনাদের বেশ কিছু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সম্পর্কের উন্নতি ঘটবে, নিজের সম্পর্কের বিষয়ে আরো বেশি যত্নশীল হবেন, সম্মান প্রদর্শন করবেন, সম্মান অবশ্যই পাবেন, পরিবারের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আপনার কিছু ইমিউনো সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতার বিষয়ে একটু সচেতন হতে হবে, খাবার দাবারের প্রতি যত্ন নিতে হবে, ভিটামিন মিনারেলস এগুলো যে সমস্ত খাবারে রয়েছে সেগুলো বেশি করে খান, অর্থাৎ যোগা মেডিটেশন এবং খাবারের প্রতি যদি ধ্যান না দেন তাহলে আগামী দিনগুলোতে আপনার কিন্তু সমস্যা আসতে পারে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে স্বর্ণাভ অর্থাৎ সোনালী বর্ণ, শুভ সংখ্যা হবে 2। আপনারা অবশ্যই ভাগবত গীতা আজ এই বিশেষ দিনে পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভগবান শ্রী বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদে আপনাদের জীবনে শুভ ফল আসবে। পরবর্তী যে রাশি তা হলো কর্কট রাশি। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার আজ এই বিশেষ দিনে আপনার রাশিতেই কিন্তু চন্দ্রদেব অবস্থান করছে এবং কঠিন কিছু সমস্যার সমাধানের জন্য আপনি পরিকল্পনা করতে পারেন, সহযোগিতা পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে। আপনার সন্তানের বিভিন্ন সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং বিভিন্ন উচ্চ স্তরের যোগাযোগ আজ বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক বিষয়ে আপনারা কোনো পরিকল্পনা করতে পারেন, তবে অন্ধের মতো পরিকল্পনা করবেন না, রিয়ালিটি অর্থাৎ বাস্তবতাকে আপনারা অবশ্যই মাথায় রাখুন, তারপরে পরিকল্পনা করুন। মাথা দিয়ে আপনারা ব্যাপারটাকে ভাবুন, হৃদয় দিয়ে ভাবলে ভুলের মধ্যে পড়ে যেতে পারেন। যদি আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সহকর্মীদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন, ব্যবসায় উন্নতি করতে পারবেন, গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজ করতে পারেন,
এবং সেই পরিকল্পনা করলে দীর্ঘমেয়াদী আপনাদের জীবনে শুভ ফল নিয়ে আসতে পারে। তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখুন, আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা আপনার কর্মস্থল বা চাকরির ক্ষেত্রে হতে পারে, এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আজ এই বিশেষ দিনে ক্যারিয়ারের বিষয়ে আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলো সঠিকভাবে গুছিয়ে রাখুন, যত্ন করুন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই পূর্ণ স্বাধীনতা পাবেন নিজের সিদ্ধান্ত বলার বিষয়ে বা নিবেদনের বিষয়ে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল পাবেন, সম্মান বৃদ্ধি পাবে, আস্থা বৃদ্ধি পাবে, আপনার পরিবারের পরিবেশ ভালো থাকবে, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি করবে। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সতর্ক থাকুন সিজনাল চেঞ্জের বিষয়ে। ভাইরাল কিছু ডিজিজ বা জ্বর সর্দি কাশি এগুলো আপনাকে সমস্যা ফেলতে পারে, তাই সতর্ক থাকুন, খাবার দাবারের প্রতি আরো নিষ্ঠাবান থাকুন। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে সাদা বর্ণ। আজ আপনারা সত্য নারায়ণ পূজা অর্চনা করুন, সত্য নারায়ণ কথা পাঠ করুন, আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য বর্ধিত হবে বা বৃদ্ধি পাবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল সিংহ রাশি। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনার ব্যয়ের ঘরে থাকবে, অর্থাৎ দ্বাদশ গৃহে থাকবে। আগেই বলেছি দ্বাদশ গৃহে চন্দ্র কিছুটা নেগেটিভ প্রভাব দেয় মনের উপরে, তাই মনকে শক্ত রাখার চেষ্টা করুন। পেশাগত কাজের সিদ্ধান্ত নিতে গিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরামর্শ করুন, এবং যারা পড়াশোনা করছেন পড়াশোনার প্রতি একটু মনোযোগ দিন, ভালো ফল পাবেন, বিভিন্ন বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ এই বিশেষ দিনে ধর্মীয় কিছু কাজকর্মের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যয়ও পাশাপাশি বৃদ্ধি পাবে আজ এই বিশেষ দিনে। অর্থনৈতিক বিষয়ে নতুন কিছু পরিকল্পনা আপনার সামনে আসতে পারে, নেতিবাচক চিন্তা ভাবনা কিন্তু সেই পরিকল্পনাকে ভেসে দিতে পারে, তাই যোগা মেডিটেশনের মাধ্যমে মনকে ভালো রাখার চেষ্টা করুন। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আজ এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ তৈরি হতে পারে, বাইরের সঙ্গে বিদেশের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে বা রাজ্যের বাইরের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। অফিসিয়াল কিছু কাজের জন্য আপনাকে কিন্তু বাইরে যেতে হতে পারে, এবং আজ এই বিশেষ দিনে আপনি অবশ্যই অফিসের অন্যান্য সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অর্থনৈতিক বিষয়ে আপনারা একটু সজাগ থাকুন, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করবেন না, খরচের কিন্তু দিন হতে পারে। ক্যারিয়ারের বিষয়ে আপনারা যা চাইছেন সেটা পাবেন, তখনই আপনার রাগকে নিয়ন্ত্রণ করবে। আপনি কথাবার্তার প্রতি সচেতন থাকুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার কাজে সফলতা আসছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো কিছুটা নেগেটিভ প্রভাব আপনাকে প্রভাবিত করতে পারে, মানসিক এবং শারীরিক দিক থেকে আপনারা সচেতন থাকুন, সঠিকভাবে আপনারা যোগা মেডিটেশন এগুলো করুন। দাম্পত্য জীবনের প্রতি আপনারা আরও বেশি ভালো ফল পাবেন, সম্পর্কের উন্নতি ঘটবে, পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, তাই আজ এই দিনটি আপনাদের পরিবারের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলা যেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নেগেটিভ প্রভাবের পাশাপাশি আজ এই দিনে আপনারা বলবো 4 সংখ্যাকে ব্যবহার করুন, তাছাড়া আজ ব্রাউন কালার অর্থাৎ বাদামি বর্ণকে ব্যবহার করলে ভালো ফল পাবেন। আজ এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, সেই সাথে ভগবান বিষ্ণুর সহস্র স্তোত্র পাঠ করুন, অত্যন্ত শুভ ফল আপনাদের জীবনে আসবে। পরবর্তী যে রাশি তা হলো কন্যা রাশি। 28 জানুয়ারি 2021 কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বৃহস্পতিবারে চন্দ্রদেব আপনাদের লাভের গৃহে থাকবে, অর্থাৎ একাদশ গৃহে, তাই আপনি অবশ্যই কর্মক্ষেত্রে নিজেকে বুস্ট আপ করতে পারবেন, বেশ কিছু ঋণ পরিশোধের সুযোগ চলে আসতে পারে। তাছাড়া আজ এই বিশেষ দিনে পরিশ্রম করলে পরিশ্রম অনুসারে আপনি অবশ্যই ফল পাবেন, কারণ ভাগ্য আপনাকে সহযোগিতা করবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি সম্মান পাবেন, স্নেহ পাবেন, তাই এই বিশেষ দিনটি আপনি অবশ্যই পরিশ্রম করে সঠিকভাবে প্রয়োগ করতে শিখুন, তাহলে দেখবেন জীবনে আর্থিকভাবে আপনারা উন্নতি পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা আত্মীয় পরিজনের সঙ্গে অর্থ আদান প্রদান করতে পারেন এবং মত পার্থক্য থেকে নিজেদেরকে দূরে রাখুন, কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন, শুভ ফল আপনারা পাবেন, একটু সাবধানে চলুন। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে ব্যবসায় আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতি ঘটবে, ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও আপনারা লাভের আশাও দেখতে পারেন এই বিশেষ দিনে, লাভজনক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য ভালো ফল আসতে পারে, বা যারা করেছেন ইন্টারভিউ দেওয়ার চিন্তা ভাবনা করছেন বা ইন্টারভিউ ডাক এসছে তাদের ক্ষেত্রেও ভালো ফল আসবে। চাকরি বাকরির ক্ষেত্রেও আজ দিনটি শুভ বলা যেতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে সিনিয়র অফিসারদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন। তবে প্রেমের জীবনের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, তর্ক বিতর্ক থেকে আপনারা নিজেদেরকে একটু দূরে রাখুন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অর্থাৎ পতি পত্নীর মধ্যে সম্পর্কের বিশেষ উন্নতি ঘটানোর চেষ্টা করুন, একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করুন, দিনটি ভালো
নিয়ে আসবে বা ভালো ফল পাবে। পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। সেই সাথে বলবো শরীর স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব কিছুটা থাকতে পারে, সতর্ক থাকুন। প্রতিদিনের রুটিনকে আপনি সুন্দরভাবে ডেকোরেট করুন, ধীরে ধীরে আপনাদের জীবনে সুখ সৌভাগ্য আসবে। নিজের খাবার দাবারের প্রতি যত্ন নিন, সঠিক সময়ে খাবেন, ঘুমাবেন এবং বাইরের খাবার দাবার কম খাবেন, তাতে আপনারা ভালো থাকবেন। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে আকাশি বর্ণ। আজ আপনারা সত্যনারায়ণের পূজার্চনা করুন, সত্যনারায়ণকে শিরণী ভোগ নিবেদন করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। সেই সাথে সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করুন, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরির কৃপা আপনাদের জীবনে আসবে। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের কর্মগৃহ এবং পিতার গৃহে অবস্থান করছে, তাই এই বিশেষ দিনে আপনারা অত্যন্ত কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন, অথবা রাজনীতিতে সক্রিয়ভাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেই সাথে এই বিশেষ শুভ পরিবর্তন আপনাদের পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে, সুচারুভাবে প্রতিটা কাজে আপনারা সফলতা পাবেন। অবিবাহিতদের বিবাহ যোগ তৈরি হতে পারে, যারা দীর্ঘদিন বিবাহের চেষ্টা করছেন বা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন। অর্থনীতির বিষয়ে আজ এই বিশেষ দিনে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে চলে আসতে পারে, ভয় পাওয়ার কারণ নেই। আপনি অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলুন, ধৈর্য রেখে এগিয়ে চলুন, শুভ ফল আপনাদের জীবনে আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে, সমাজের সঙ্গে আপনাদের একটা শুভ যোগ তৈরি হবে। মিডিয়া এবং জনসংযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। ক্যারিয়ারের বিষয়ে আপনারা অত্যন্ত মনোযোগী হবেন এবং মনোযোগ সহকারে যদি কাজ করেন, বিষয়টা যদি শিখে ফেলেন, তাহলে আপনাদের ক্যারিয়ারে উন্নতি ঘটবে। তাছাড়া আজ এই বিশেষ দিনে নতুন কিছু শেখার বিষয়ে সুযোগ চলে আসতে পারে। ভাব ভালোবাসার ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে আপনি মর্যাদা পাবেন এবং শুভ ফল আপনারা পাবেন। আজ এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত পাশাপাশি আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নিন, খাবার দাবারের প্রতি যত্ন নিন, বাইরের খাবার দাবার কমান, গ্যাস অম্বল এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে। সেই সাথে লিভারের সমস্যায় আপনি ভুগতে পারেন, সতর্ক থাকুন। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরিকে পূজা অর্চনা করুন। ভগবান শ্রীহরির এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত আপনারা ক্ষীর ভোগ নিবেদন করুন। সেই সঙ্গে আপনারা শ্রী সূক্ত পাঠ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পরবর্তী যে রাশি তা হলো বৃশ্চিক রাশি। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার চন্দ্রদেব আপনাদের ভাগ্যস্থলে অবস্থান করবে, অর্থাৎ নবম গৃহে। সামাজিক সংগঠন জনিত বিভিন্ন কাজের মধ্যে আপনারা সফলতা পেতে পারেন। তাছাড়া আপনারা আজ এই বিশেষ দিনে মানসিকভাবে একটু স্বস্তি বোধ করবেন, শ্রদ্ধা বাড়বে, আত্মমর্যাদা বাড়বে সমাজে। অর্থনৈতিক বিষয়ে আপনারা অর্থ ব্যয়ের বিষয়ে কিছুটা এগিয়ে যেতে পারেন, অর্থ ব্যয় আজ হতে পারে, তাই ব্যয়ের প্রতি একটু যত্নশীল হবেন, অপ্রয়োজনীয় ব্যয়টা আপনারা করবেন না। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো ব্যবসার গুরুত্বপূর্ণ উৎসগুলোর সন্ধান আপনি পাবেন এবং সেই সমস্ত জায়গা থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আসবে। নতুন কিছু চাকরি বাকরির বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে এবং যে অর্থ আটকে ছিল ব্যবসা সংক্রান্ত বিষয়ে সেই অর্থ প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, অর্থাৎ ভাগ্য আপনাকে কিছুটা সাহায্য করতে পারে আজ এই বিশেষ দিনে। তবে প্রেমের জীবনের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি করবে। সেই সাথে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হতে পারে, পরিবেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, মাঙ্গলিক পরিবেশ তৈরি হতে পারে। ক্যারিয়ারের বিষয়ে আপনারা যদি জাতিকা হয়ে থাকেন তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন আজ এই বিশেষ দিনে। গ্যাস সংক্রান্ত বিষয়ে বা মাথা ঘোরা সংক্রান্ত বিষয়ে আপনারা কষ্ট পেতে পারেন, তাই খাবার দাবারের প্রতি যত্ন নিন এবং বদ হজম আপনাকে ভোগাতে পারে, অত্যন্ত সন্তর্পণে আজ দিনটি এগিয়ে চলুন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 1, শুভ রং হবে আজ সাদা বর্ণ। আজ ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, ভগবান বিষ্ণুকে আপনারা হলুদ ফল হলুদ ফুল নিবেদন করুন। সেই সঙ্গে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা একমাত্র জপ করুন। এই ছোট্ট মন্ত্রে আপনাদের জীবনে কিন্তু শুভ ফল আসবে এই শুভ যোগে। পরবর্তী যে রাশি তা হলো ধনু রাশি। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার ধনু রাশির সাপেক্ষে অষ্টম গৃহে চন্দ্রদেব আজ অবস্থান করছে। আগেই বলেছি অষ্টম গৃহে চন্দ্র কিছুটা মানসিক দিক থেকে নেগেটিভ প্রভাব দেবে, কঠোর পরিশ্রম করবেন ঠিকই কিন্তু পরিকল্পনা অনুসারে করুন, শুভ ফল আসবে।
পড়াশোনা এবং ক্যারিয়ারের প্রতি একটু যত্ন নিন, ভালো ফল পাবেন। কোনো গুরুত্বপূর্ণ তথ্য আজ পেতে পারেন, সেই তথ্যকে কাজে লাগিয়ে আপনারা অবশ্যই এগিয়ে চলুন, আপনাদের জীবনে ভালো ফল আসবে। আপনারা জীবনে বিভিন্ন সমস্যার মধ্যস্থতা করার জন্য কোনো মানুষকে আজ খুঁজে পাবেন। অর্থনীতির ক্ষেত্রে আজ একটু সচেতন থাকুন, আর্থিকভাবে লাভবান হবেন ঠিকই, কিন্তু সেই অর্থ আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করুন বা সঠিকভাবে তাকে ব্যয় করুন, তাহলেই আপনাদের জীবনে শুভ ফল পাবেন। জালিয়াতি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, অজানা বা অজানা মানুষের সঙ্গে আর্থিক লেনদেন আজ করবেন না। ক্যারিয়ারের ক্ষেত্রে আজ এই বিশেষ দিনে উচ্চ পদস্থ কর্মচারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে বিনিয়োগ আজ আপনারা করতে পারেন, তবে ব্যয়ের সম্ভাবনাও কিন্তু পাশাপাশি রয়েছে, তাই ব্যবসায় আপনারা অবশ্যই মনোযোগ সহকারে বা একটা রিসার্চ ওয়ার্ক করে তারপরেই বিনিয়োগ করুন, ভালো ফল আসবে। যদি চাকরি বাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো প্রতিটা কাগজপত্র খুঁটিয়ে দেখে তবেই সিগনেচার করুন, না হলে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন। ক্যারিয়ারের পাশাপাশি আজ এই বিশেষ দিনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। তবে ভাব ভালোবাসার ক্ষেত্রে একটু সচেতন হয়ে আজ সিদ্ধান্ত নিন। জয়েন্ট সংক্রান্ত ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন, তাই যোগা মেডিটেশন ব্যায়াম এগুলো করুন, আর বেশি ভারী জিনিসপত্র আজ তুলবেন না, কারণ অস্থিসন্ধি সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগবেন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে আকাশী বর্ণ। আজ আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই অভিষেক করুন, পঞ্চামৃত অভিষেকে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে একটি ঘিয়ের প্রদীপ ভগবান শ্রীহরির কাছে এবং একটি ঘিয়ের প্রদীপ আপনারা মাতা লক্ষ্মীর কাছে নিবেদন করুন। মাতা লক্ষ্মীকে লাল ফুল দিয়ে পূজা অর্চনা করলে সর্বাপেক্ষা আপনারা শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো মকর রাশি। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার, আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের সপ্তম গৃহে অবস্থান করছে। সপ্তম গৃহ থেকে আমরা সাধারণত বিচার করে থাকি রিলেশন সংক্রান্ত বিষয়, সেটা হতে পারে আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ব্যবসার জীবন এবং আপনাদের বন্ধু বান্ধবদের জীবনের ক্ষেত্রে। তাই এই বিশেষ দিনে আপনারা রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে পারেন এবং আজ এই বিশেষ দিনে আপনারা ব্যয়ের বিষয়ে একটু সতর্ক থাকুন, ব্যয় আপনাকে সমস্যায় ফেলবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হলে ভালো ফল পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা অবশ্যই দ্বন্দ্বকে দূরে সরিয়ে দিন, ঝগড়াঝাটিকে দূরে সরিয়ে দিন, তাহলে দেখবেন আর্থিক ক্ষেত্রে শুভ ফল আপনারা পাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে পারেন, নতুন কিছু শুরু করতে পারেন আজ এই বিশেষ দিনে, এবং অংশীদারি ব্যবসার বিষয়ে আপনারা কিন্তু ভাবতে পারেন, ভালো ফল আপনারা পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা উচ্চ প্রশংসিত হতে পারেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে, এবং সেই সাথে চাকরি বাকরির ক্ষেত্রে একটা শুভ ফল আপনারা পেতে পারেন বা শুভ সংবাদ পেতে পারেন। ভাব ভালোবাসার ক্ষেত্রে ছোটখাটো নেতিবাচক প্রভাব আপনাদের উপরে পড়তে পারে, কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। দাম্পত্য জীবনের প্রতি আপনারা আরও সচেতন থাকুন, সম্পর্কের বিষয়ে সচেতন না হলে সমস্যা আসতে পারে, এবং গৃহ পরিবেশে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, একটু সাবধানে চলুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, শরীরের প্রতি যত্ন নিন, খাবার দাবারের প্রতি যত্ন নিন, বিশেষত মহিলাদের শরীর স্বাস্থ্যের উপরে যত্ন নিতে হবে আজ, না হলে নেগেটিভ প্রভাব কিছুটা রয়েছে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে আজ নীলাভ বা নীল বর্ণ। আজ আপনারা ভগবান বিষ্ণুকে অবশ্যই পূজা অর্চনা করুন, সেই সাথে আপনারা স্নানের জলে অল্প একটু কালো তিল মিশিয়ে আপনারা সেই জল দিয়ে স্নান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভগবান শ্রীহরিকে আজ একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করবো তা হলো কুম্ভ রাশি। 28 জানুয়ারি 2021 বৃহস্পতিবার, চন্দ্রদেব আপনাদের ষষ্ঠ গৃহে অবস্থান করছে। ষষ্ঠ গৃহ আপনাদের শত্রুর গৃহ, আপনার শরীর স্বাস্থ্যের গৃহ, তাই চন্দ্রদেব এই বিশেষ গৃহে একটু নেগেটিভ প্রভাব দেবে, তাই মনের উপরে আপনারা অবশ্যই লাগাম দিন, মেডিটেশন করুন, যোগা করুন, পরিশ্রম করতে হবে আজ একটু বেশি, পরিশ্রম অনুসারে আপনারা ফল পাবেন। যারা পড়াশোনা করছেন একটু সতর্ক হয়ে পড়াশোনা করলে ভালো ফল পেতে পারেন, সমস্যার সমাধান হতে পারে। আজ এই বিশেষ দিনে অর্থনৈতিক বিষয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু মতপার্থক্য তৈরি হতে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। সেই সাথে অর্থ লেনদেনের বিষয়ে আজ একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই লেনদেনের বিষয়ে আপনারা এড়িয়ে চলুন, বাজেটকে নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু ক্ষতির শিকার হতে পারেন বা অধিক অর্থ ব্যয় হতে পারে। আজ এই বিশেষ দিনে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই মনোযোগী হবেন,
চুরি সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। ব্যবসার কাগজপত্র, টাকা পয়সা এগুলো সঠিক জায়গায় রাখুন, না হলে কিন্তু সমস্যা আসবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, কিন্তু কর্মচারীদের নিয়ে আপনারা একটু চিন্তা করুন, একটু ভেবে চিন্তে তাদের সঙ্গে কথা বলুন এবং তাদের নিয়ে অবশ্যই সতর্ক থাকুন। আজ এই বিশেষ দিনে ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা মনোযোগের অভাব ঘটবে, ফলে ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, তাই সে বিষয়ে আপনারা কিন্তু সচেতন থাকুন, কারণ বড় সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। আজ এই বিশেষ দিনে ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই ভালো সম্পর্ক বজায় থাকবে, তবে তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। তবে কোনো গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যারা দীর্ঘদিন প্রেমের বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পাকা কথা দেওয়ার বিষয়টা কিন্তু চলে আসতে পারে বা সময় চলে আসতে পারে। মন কিছুটা প্রফুল্ল থাকবে এবং গৃহের পরিবেশ কিছুটা ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, নেতিবাচক প্রভাব কিছুটা আসতে পারে এবং সেই সাথে যোগা মেডিটেশন আপনাদের করতে হবে, খাবার দাবারের প্রতি যত্ন নিতে হবে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 9, শুভ রং হবে রূপালী বর্ণ। আজ চন্দ্রদেবকে অবশ্যই আপনারা জল, সেই সাথে অল্প একটু কাঁচা দুধ এবং তাতে এক মুষ্টি অখণ্ড চাল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা নিবেদন করুন এবং সেই সাথে আপনারা অবশ্যই চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং আপনাদের মনস্কামনার কথা বলুন। চন্দ্রদেবের উদ্দেশ্যে এই বিশেষ অর্ঘ আপনাদের জন্মকুণ্ডলীতে চন্দ্রের অশুভ প্রভাব থেকে আপনাদের মুক্তি দিতে পারে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি। 28 জানুয়ারি 2021, আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের পঞ্চম গৃহে অবস্থান করছে। পঞ্চম গৃহ আপনাদের ভাব ভালোবাসা, সেই সাথে আপনাদের উচ্চ বিদ্যা এবং সন্তানের স্থল। কঠোর পরিশ্রম দীর্ঘদিন করে আসছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, কিন্তু এখন পাবেন। সেই সাথে আপনাদের কর্মক্ষেত্রে শুভ ফল আসবে, প্রশংসিত হতে পারেন আপনার কর্মক্ষেত্রে এবং মিডিয়া সংক্রান্ত বিষয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। অর্থনৈতিক বিষয়ে আজ কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, আপনাদের উপকূলে বা অনুকূলে যেতে পারে এই বিশেষ সিদ্ধান্ত। আর্থিক ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো, কোন অনুকূল পরিবেশ তৈরি হবে, ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আসবে, নতুন যোগাযোগে আপনাদের ব্যবসায় লাভবান হতে পারেন, নতুন চুক্তিতে আবদ্ধ হতে পারেন। সম্পর্কের বিষয়ে আরো সচেতন থাকবেন, সম্পর্কের উন্নতি ঘটবে এবং কোনো গুরুত্বপূর্ণ অর্ডার আপনার জীবনে আসতে পারে বা আপনার জীবনে আসতে পারে। তাছাড়া আজ এই বিশেষ দিনে যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত সময়, সঠিকভাবে সিদ্ধান্ত নিন, ভালো ফল আপনারা পাবেন। ভাব ভালোবাসার ক্ষেত্রে আজ এই দিনটি বিবাদ ভুলে আপনারা অবশ্যই সম্পর্কের উন্নতি ঘটাবেন, সেই সাথে গৃহের পরিবেশ ভালো থাকবে, বেশ কিছু সমস্যার সমাধান ঘটিয়ে প্রেমের জীবনে অত্যন্ত ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আবহাওয়ার পরিবর্তন আপনাকে কিছুটা নেগেটিভ প্রভাব দেবে, জ্বর সর্দি কাশিতে আপনারা ভুগতে পারেন, একটু সচেতন থাকুন, প্রয়োজনে আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন বা ডাক্তারি পরামর্শ নিন, তাহলে ভালো ফল আসবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে আজ 8, শুভ রং হবে আজ শ্বেত অর্থাৎ সাদা বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা ভগবান শ্রীহরির বিশেষ রূপ শালিগ্রাম শিলাকে আপনারা অভিষেক করুন, জলাভিষেকে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে আপনারা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন, সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে 11টি পরিক্রমা করুন তুলসী মঞ্চের চারিদিকে। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আর্থিক সমস্যা দূর। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 28 জানুয়ারি 2021 বিশেষ পূর্ণিমা তিথি। এই বিশেষ পূর্ণিমাতে ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে এমনটাই প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, নমস্কার।